আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমরা কথা বলবো কিভাবে ল্যাপটপের আমাদের যে ল্যাপটপ আছে ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ বেশিক্ষণ পাওয়া যাবে সেই কাজগুলো নিয়ে। তো তার আগে কমেন্ট করে জানান আপনার আপনি যে ল্যাপটপ বা কম্পিউটার ইউজ করছেন সেটা কোন ব্র্যান্ডের, ডেল না এসপি। তো আমরা কথা শুরু করি। আমরা ল্যাপটপের যদি ব্যাটারি ব্যাকআপ বেশি পেতে চাই আমাদের প্রথম যে কাজটা করতে হবে আমাদের এই ল্যাপটপের সাথে যে ব্র্যান্ডের চার্জারটা দিয়েছে ওই চার্জারটা দিয়ে চার্জিং কেবল করবো সবসময়। অর্থাৎ এটার জন্য যেটা নির্ধারিত ব্র্যান্ডের যে নির্ধারিত সাজেশন আছে ওই সাজেশনের আলোকে আমরা চার্জ যে কোনো জায়গায় গিয়ে যদি চার্জ দিই তাহলে দেখা যায় যে ল্যাপটপের যে ব্যাটারি আছে ওটার উপর চাপ সৃষ্টি হতে পারে। দুই নম্বর কথা হলো যে আমরা যদি ভারী কোনো কাজ করি, ভারী কাজ করলে ল্যাপটপের চার্জিং কেবল লাগিয়ে রাখবো, কারণ দীর্ঘক্ষণ যখন আমরা ব্যবহার করি ব্যবহার করার কারণে এই যে ল্যাপটপের যে ব্যাটারি রয়েছে এটা রিসাইকেল কাজ করে। অর্থাৎ একবার শেষ হয়ে গেলে আবার আসতেছে, এইভাবে একটা তাদের এন্ডিং টাইম থাকে। সেই জন্য আমরা যখন ভারী যেমন ভিডিও এডিটিং হোক অথবা গ্রাফিক্সের কোনো মোশন গ্রাফিক্স বা গ্রাফিক্সের কোনো যদি ভারীদার কোনো কাজ করি যেটা ল্যাপটপের জন্য চাপ বা প্রেশার তৈরি হয় সেই ক্ষেত্রে আমরা কি করব যে ল্যাপটপের চার্জার কেবল সবসময় লাগিয়ে রাখি যে সময় এই ভারী কাজগুলো করি। তিন নম্বর হলো যে ল্যাপটপের বাতাস বেরোয়ার একটা জায়গা আছে, দেখেন এই যে এখান দিয়ে কুলিং ফ্যান ঘুরে এবং বাতাস বের হয়। তো আমরা যখন ল্যাপটপটাকে এইভাবে ব্যবহার করব আমাদের নিচে দিয়ে যেন বাতাস বের হওয়া, দীর্ঘক্ষণ কাজ করলে বাতাস বের হওয়ার যে রাস্তাটা আছে এটা আমরা ক্লিয়ার রাখবো, তাহলে আমাদের ল্যাপটপের ব্যাটারির উপর চাপ পড়বে না। কারণ আপনি বলতে পারেন যে চাপটা কেমনে পড়বে, কারণ যখনই বাতাস বের হতে পারতেছে না তখন সে কি করবে ফ্যানটা আরো দ্রুত গতিতে জোরে ঘোরার চেষ্টা করবে, যার কারণে ব্যাটারির উপর স্বাভাবিক যে চাপ পড়ার কথা তার চেয়ে বেশি পড়বে। এরপরে আমাদের এই ল্যাপটপে বা ডেস্কটপে অপ্রয়োজনীয় যে সফটওয়্যারগুলো আছে আমরা সেগুলো আনইনস্টল করে দেবো, আমাদের প্রয়োজন কম এরকম সফটওয়্যারগুলো রাখবো না, কারণ সফটওয়্যার যত বেশি থাকবে তত এটার ব্যাকএন্ডে ব্যাটারি সে খরচ করতে পারবে বা খরচ করতে চাইবে। এরপরে হলো যে আমরা দীর্ঘদিনের জন্য যদি আমাদের ল্যাপটপটা বন্ধ রাখার প্রয়োজন হয়, ধরেন যে 5 দিন 10 দিন আমি কোনো একটা ট্যুরে যাব, সেই ক্ষেত্রে ল্যাপটপের ব্যাটারির চার্জ পরিপূর্ণ করব না আমরা, পরিপূর্ণ না করে আমরা 50 অথবা 60 50-60% চার্জ করে তারপর আমরা রেখে দিব, তাহলে আমাদের ব্যাটারির উপর প্রভাবটা কম পড়বে। আর এমনিতেই প্রতি সপ্তাহে আপনি যদি ব্যবহার একেবারে কম করার প্রয়োজন হয় চেষ্টা করবেন প্রতি সপ্তাহে অন্তত একবার মানে কিছুক্ষণের জন্য হলেও ল্যাপটপটাকে চালিয়ে রাখবেন। ল্যাপটপের যেমন ধরেন যে ইউটিউব থেকে একটা ইসলামিক সং হতে পারে বা আপনি যে ধর্মের আছেন বা যে কোনো বিষয়ে কিছু একটা ল্যাপটপে চালিয়ে রাখবেন, তাহলে কি হবে যে ল্যাপটপের ভিতরের যে বিষয়গুলো আছে সবগুলো জিনিস সঠিকভাবে কাজ করবে। তা আমি আশা করি ওভারঅল কথাগুলো বুঝতে পারছেন। এবার সামারি আকারে আরেকটা বার বলে দিই যে কি কি কাজ আমরা করতে পারি। এক নম্বর হলো যে ল্যাপটপের ব্যাটারির চার্জ কখনো 20%-এর নিচে আমরা নামাবো না। দুই নম্বর হলো নির্দিষ্ট চার্জার দিয়েই এটার চার্জের ব্যবস্থা করব। তিন নম্বর হলো আমরা দীর্ঘ কোনো জায়গায় যদি যাওয়ার প্রয়োজন হয়, দীর্ঘদিন বন্ধ রাখার প্রয়োজন হয়, তাহলে আমরা 50-60%-এর উপরে বেশি চার্জ রাখবো না, 50-60% করে রাখবো। চার নম্বর হলো যে আমরা যদি ভারী কোনো সফটওয়্যার ভিডিও এডিটিং প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনে কাজ করি তাহলে অবশ্যই চার্জার লাগিয়ে রাখবো, 100% চার্জ হওয়ার পরেও এটা কন্টিনিউ করবো। এরপরে পাঁচ নম্বর হলো এটার যে বাতাস বের হওয়ার জায়গা আছে প্রত্যেকটা ল্যাপটপের বাতাস বের হইতে তাকে সুযোগ দিব, অর্থাৎ তাতে গরম না হতে পারে, গরম হওয়ার আগেই আমরা এই যে বাতাস বের হওয়ার জন্য এদিক দিয়ে কোনো একটা সাপোর্ট বা কোনো কুলিং সিস্টেম করব। তো এই কাজগুলো যদি করি আমরা আশা করতে পারি যে আপনি ল্যাপটপের যে ব্যাটারি আছে এটা দীর্ঘদিন ল্যাপটপের ব্যাটারির চার্জ টিকবে ইনশাল্লাহ। এরপরে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা আর্টিকেলের লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে আরও বিস্তারিত পড়েও জানতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।